শিমুল চোখ বন্ধ করে ব্রিজের গায়ে হেলে দাঁড়ায়। সে কি ভাবছে, এসব মরে যাবে? মরে গেলে তার পুষ্পটা কই যাবে? শিমুলকে হারিয়ে পাগল হয়ে যাবে না? পাগল মেয়ে আরো উল্টোপাল্টা কিছু করলেও অবাক হওয়া যাবে না। যাকে নিয়ে এত আয়োজন, সেই যদি ছন্ন ছাড়া পাগল রূপ ধারণ করে তাহলে কিভাবে হবে? আর সবচেয়ে বড় কথা, এমন কিছু করলে শিমুল প্রেমিক হিসাবে ব্যর্থ হয়ে যাবে না? তার বাবা জিতে যাবে না? ধুর, পাগলের মতন কি সব ভাবছে, সে মরবে কেন? সে তো বাঁচতে চায়, হাজার বছর পুষ্পর মিষ্টি মুখের দিকে তাকিয়ে হাসতে চায়। অনেকদিন পরে আঙুলের ভাঁজে শিকার ধরে। অর্থ সংকটে পড়ার পর এই বাড়তি খরচাটা আপনি আপনিই কমে গেছে। কি দরকার একটা সিগারেট খেলে 16 টাকা আগুনে পড়াবার? নিজের দিকে তাকালে এখন শিমুলের অবাক লাগে, কত বদলে গেছে সে। সিগারেট খেয়ে মুখে চকলেট দিয়ে বাসার পথে হাঁটে। রোকসানা বিছানায় শুয়ে কাঁদছে। তার মেয়ে আর মেয়ে জামাইটা না খেয়েই চলে গেল? বুকটা এত পুড়ছে। হঠাৎ করে শিমুল গার্মেন্টসে কাজ করে শুনে মাথা ঠিক ছিল না বিধায় কয়েকটা কটু কথা না হয় পুষ্পকে বলে ফেলেছে। এখন বুঝতে পারছে এমন করে বলা ঠিক হয়নি। আর কেউ না জানুক, তারা তো জানে শিমুল কেমন ঘরের ছেলে। বসে বসে খেলেও তার বাবার সম্পদ কমবে না। আর সে কিনা গার্মেন্টসে কাজ করছে, কার জন্য করছে? তাদের মেয়ের জন্যই তো। পুষ্পকে ভালো রাখতে তো ছেলেটা নিজের আত্মসম্মান বাজি রেখে সব করছে, কিন্তু ওনারা রাগের মাথায় যা তা বলে দুজনকে অপমান করলেন। মিজান এই নিয়ে অনেকবার পুষ্পর মোবাইলে ফোন দেয়, কিন্তু বারবার বন্ধ বলে। ওনারা মনে করে হয়তো মোবাইল বন্ধ করে রেখেছে, কিন্তু কেউ জানতে পারল না পুষ্পর ফোনটা বিক্রয় করে মুন্নিকে দেখতে এসেছিল। মেয়ের শ্বশুরবাড়ি বিধায় রোকসানা শব্দ করে কাঁদছে না। মিজান স্তব্ধ হয়ে পাশে বসে আছে, রোকসানাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না। মেয়ের এই অবস্থা তারও যে খারাপ লাগছে। শুক্রবার রাতে পুষ্পর শরীর খারাপ করে, শিমুল ফার্মেসি থেকে ওষুধ এনে দেয়। সকালে শিমুল আর পুষ্পকে রান্না করতে জাগায় না। কাজে যাওয়ার সময় হলে রাতের থাকা খাবারগুলো গরম করে নিজে না খেয়ে রেখে দেয়। যে খাবারটা আছে এতে পুষ্প সকালে আর দুপুরে খেতে পারবে। এখন যদি শিমুল খায় তাহলে পুষ্প দুপুরে খেতে পাবে না, আর পুষ্প এই অসুস্থ শরীর নিয়ে রান্নাও করবে না, খাবেও না। তার মনের ভাব, সে দোকান থেকে কিছু একটা খেয়ে নেবে। যাওয়ার আগে পুষ্পকে জাগিয়ে দিয়ে যায়। শিমুল দোকান থেকে বন কলা আর চা খেয়ে কাজে যায়। তার কপালে কি আছে শিমুলের জানা নেই। মিরাজ সাহেব কি তাকে কাজ থেকে বাদ দিয়ে দেবে? ভাবতে ভাবতে শিমুল কাজ করে। ম্যানেজার কাছে শুনে মিরাজ স্যার আসেনি, শিমুলের মনে কু ডাকে। যদি বাদ দিয়ে দেয় তাহলে আর একটা কাজ কই থেকে জোগাড় করবে? এত লেখাপড়া করে কি লাভ হলো? একটু কাজে লাগছে না। দুপুরে লাঞ্চ আওয়ারে সবাই খাবার খাচ্ছে, শিমুল চুপচাপ টুলে বসে আছে। পেটে এত ক্ষুধা লেগেছে যে মাথা ঝিমঝিম করছে। এত বড় দিন বনকলা খেয়ে থাকা যায়? শিমুল পেটে ব্যথা অনুভব করে। তার ভাত খেতে এত ইচ্ছা করছে, মনে হচ্ছে এক বাসায় এক গামলা ভাত খেয়ে ফেলতে পারবে। সে মানিব্যাগ বের করে কত টাকা আছে দেখে, অল্প টাকা আছে। তারপর ধীর পায়ে উঠে রাস্তার পাশে সস্তা একটা হোটেলে ঢোকে। হোটেলে গরুর মাংসের ঘ্রাণে মম করছে। শিমুলের মন চায় গরুর মাংস দিয়ে ভাত খেতে। গরুর মাংস যে তার খুব প্রিয়, কিন্তু পকেটে টাকা কম, মাংস খেলে টাকা বেশি লাগবে। বাসায় পুষ্প একা, তাকে ছাড়া মাংস খাওয়ার প্রশ্নই আসে না। চোখ বন্ধ করে নিজের ইচ্ছাকে মাটি চাপা দিয়ে ডিম তরকারি ডাল আর ভাত নেয়। টেবিলে খাবার আসে, গোগ্রাসে গিলতে থাকে। ক্ষুধায় তাড়াহুড়ো করে খেতে গিয়ে গলায় খাবার আটকে কাশি চলে আসে। সামনে থেকে কেউ একজন পানির গ্লাস এগিয়ে দেয়, শিমুল পানি খায়। সামনের লোকটা বলে, এত তাড়া কিসে শিমুল, আস্তে খাও। শিমুল হাতের গ্লাস টেবিলে রেখে অবাক হয়ে সামনের মানুষটার দিকে তাকিয়ে থাকে। তার প্রাক্তন ভার্সিটির প্রিন্সিপাল সালাম হক। শিমুল ভালো ছাত্র ছিল বিধায় ভার্সিটিতে তার কদর ছিল আলাদা। সালাম হক শিমুলকে সবসময় অন্য চোখে দেখতেন, বাবার থেকে কোনো অংশে কম ভালোবাসেন না এই স্যার। কিন্তু শিমুলের জানা মতে স্যারের টাকার অভাব নেই, তাহলে এই সস্তা হোটেলে স্যার কী করছে? সে সালাম হককে সেই স্থানে আশা করেনি, অবিশ্বাস্য গলায় বলল, স্যার আপনি? সালাম হক হাসে, শিমুলের দিকে তাকিয়ে বলে, খাওয়া শেষ করো মাই ভাই, খাওয়ার মাঝে কথা বলতে নাই, ভালো কাজ নয়। শিমুল অপ্রস্তুতভাবে ডিমের কুসুম মুখে দেয়। সালাম হক চোখ বুলিয়ে হোটেলটা দেখে। এখনও প্রায় সময়ে তিনি এই হোটেলে খাবার খেতে চলে আসে। শিমুলের অবস্থা দেখে, কাপড় চোপড়ের নমুনা দেখে তার অভিজ্ঞ চোখের পরিস্থিতি টের পাচ্ছেন। নিজের অতীতের সুন্দর সময়ের কথা মনে পড়ে যায়। তার স্ত্রী শাহিদাকে নিয়ে ঢাকায় আসার পরে কি কষ্টে দুজন দিন কাটিয়েছে। একটা রড ফ্যাক্টরিতে কাজ করে দিন কাটিয়েছে, প্রায় এই হোটেলে ভাত খেত, তাই তো এখনও মাঝে মধ্যে এখানে খেতে আসে।
সালাম হকের মনে হয় দামি দামি রেস্টুরেন্টে খেয়েও এমন শান্তি লাগে না যতটা এই হোটেলে খেয়ে লাগে। ভার্সিটিতে পড়ে পাস করার পরে তখনকার স্যাররা তাকে ভার্সিটিতে চাকরি দেয়, সেই থেকে সালাম হকের দিন ঘুরেছে। আজ সে এই ভার্সিটির প্রিন্সিপাল। কত টাকা বাড়ি গাড়ি হয়েছে, কিন্তু অতীতের কথা মনে হলে বুকে চিনচিন করে ব্যথা করে ওঠে। শিমুল খাওয়া শেষ করে, তার কেন জানি স্যারের দিকে তাকাতে লজ্জা লাগছে। সালাম হক ওয়েটারকে ডেকে দধি অর্ডার করে। দধি আসলে খেতে খেতে বলে, বুঝলে শিমুল, এটা হলো আমার প্রিয় হোটেল। এই হোটেলে ডাল, আলুর ভর্তা, শুটকির ভর্তা, সবজি সব আমার প্রিয় খাবার। স্যারের কথায় কি বলা যায় শিমুল খুঁজে পায় না, প্রতি উত্তরে একটু হাসার চেষ্টা করে। সালাম হক নিজেই বলে, তুমি এইখানে যে। শিমুল দ্বিধায় পড়ে যায়, গার্মেন্টসের কথা বলা উচিত কিনা বুঝতে পারছে না। মাথা চুলকে বলল, স্যার কাজ করি। সালাম হক শিমুলের মনের ভাব বুঝতে পারেন, তিনি খুব স্বাভাবিকভাবেই বললেন, কোন গার্মেন্টসে? শিমুল থমকায়, লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে। স্যার বুঝে গেছে, এই স্যারই শিমুলকে লেকচার হিসেবে ভার্সিটিতে জয়েন করার কথা বলেছিল। তখন শওকত হাওলাদারের কথায় সব ছেড়ে ছুড়ে চলে গিয়েছিল। সে মাথা নিচু করে টেবিলে থাকা সস্তা টিস্যু প্যাকেটের দিকে তাকিয়ে থাকে। সালাম হক শিমুলের লজ্জা মাখা মুখ দেখে বলল, সামনের গলির পরে যে রোড ফ্যাক্টরিটা আছে না, আগে আমি ওইটাতে কাজ করতাম, যা টাকা পেতাম তা দিয়ে নিজের পড়া চালাতাম, আর তোমাদের ম্যাডামকে নিয়ে থাকতাম। স্যারের কথাগুলো শুনে শিমুল অবাক হয়ে তাকায়। স্যারের বর্তমানে যা অবস্থা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। স্যার রড ফ্যাক্টরিতে কাজ করছে, শিমুলও ভাবতো না যদি না স্যার নিজে মুখে না বলতেন। শিমুল আস্তে করে বলল, সামনে গার্মেন্টসে। সালাম হক বলল, তুমি লজ্জা পাচ্ছ নাকি? আরে লজ্জা পাওয়ার কিছু নেই, হয়েছে না খেলে জায়গা চিনবে কিভাবে? এই যে সময়টা কাটাচ্ছ, এক সময় গিয়ে মনে হবে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এটা সময়। এই সময় থেকে অনেক কিছু শেখার আছে জীবনে, প্রতিটা পদে পদে এই সময়ে মনে করে হবে তুমি শক্তি পাবে। স্যারের কথা শিমুল সহজ হয়, অল্প বিস্তর কথা স্যারকে খুলে বলে, দীর্ঘশ্বাস ফেলে বলে, অনেক চাকরির জন্য চেষ্টা করেছি, এখনো করছি, কিন্তু হচ্ছে না। সালাম হক বললেন, একদিন ভেঙে পড়েছে যে শক্তি থাকবে দেখবে, বিপদ আসলে মোকাবিলা করতে কোনো সমস্যা হবে না। আর এতদিন হলো আমাকে একবারও স্মরণ করল, আর আমাকে একবার স্মরণ করতে। শিমুল অকপটে বলে, লজ্জায় আপনার কাছে যাইনি, লেকচারার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন আর আমি ফিরিয়ে দিয়েছিলাম। লজ্জার কি আছে, লজ্জায় কি জীবন চলেছে? নিশ্চয় চলছে না, পুরুষদের লজ্জা থাকতে নেই, সমস্যা ঠিক জায়গায় গিয়ে তুলতে ধরতে হলে, তা না হলে সাধারণ নাশায় কি বোকামি। শিমুল মুগ্ধ চোখে সালাম হকের দিকে তাকিয়ে থাকে। আগেও তিনি শিমুলকে এইভাবে বোঝাতেন, এখনও বোঝাচ্ছেন। সালাম হক মাথা নেড়ে বলল, বিকালে ভার্সিটি যাবে, ঠিক আছে? শিমুল মাথা নেড়ে সাই দেয়। সালাম হক উঠে দাঁড়ায়, মুচকি হেসে বলে, শিমুল তুমি যেভাবেই ভাত খেলে, তোমাকে দেখে আমার মনে হলো আমি যুবক বয়সে আমাকেই দেখছি, বিকেলে দেখা হচ্ছে তাহলে। আস্তে করে উনি বেরিয়ে যাওয়ার আগে বিল দিতে ভোলে না। শিমুল না করলেও বাচ্চাদের যেভাবে তার বাবা চোখ রাঙিয়ে না করে, ঠিক সেভাবে না করে। গার্মেন্টস ঢুকতে একটু লেট হয়ে যায়, দারোয়ানকে অনেক বুঝিয়ে বেরিয়েছিল, এখন গিয়ে দেখে মিরাজ সাহেব দারোয়ানকে বকাঝকা করছে। শিমুলকে দেখে ইচ্ছা মতন কথা শোনায়, এক পর্যায়ে বলে আর কাজে আসতে হবে না। আসলে সেদিন শিমুল ওনার কথার ওপর কথা বলেছে, আবার বউ নিয়ে নাকের ডগা দিয়ে চলে এসেছে, এটার ওনার গায়ে লেগেছে, তাই তো শিমুলকে তাড়াতে চাইছে। শিমুল মাথা ধরে যায়, আস্তে করে বেরিয়ে আসে, মনে মনে রাজ্যের যত বিস্ত্রী গালে আছে সব উকড়ে মিরাজের উপর দেয়। সালাম হকের আদেশ অনুযায়ী হাঁটতে হাঁটতে ভার্সিটিতে যায়। সালাম হক যেন শিমুলের অপেক্ষাই ছিল, আসার সাথে সাথে বলল, শিমুল ইংরেজিতে মাস্টার করছে তাই না? ওনার মনোভাব শিমুল বুঝতে পারে না, বোকার মতন মাথা নেড়ে হ্যাঁ বলে, ইংরেজি পড়তে পারবে না? পারবে তো, আমার স্টুডেন্ট আমি জানি। শিমুল এবার ওনার কথার মানে বুঝতে পারে, সারা শরীর এক অজানা উত্তেজনায় ছেয়ে যায়, চোখের পলক কয়েকবার ফেলে বলল, স্যার। সালাম হক শিমুলের দিকে না তাকিয়ে ফাইল হাতে নিয়ে বলে, শনিবার থেকে জয়েনিং। শিমুল অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে, তারপর খুশিতে সালাম হককে জড়িয়ে ধরে ফেলে। পর মুহূর্তে মনে হয় জড়িয়ে ধরাটা বেশি করে ফেলেছে, ওনাকে ছেড়ে বলে, স্যার সরি আসলে। শিমুল আর কিছু বলতে পারে না, তার গলা কেঁপে ওঠে। সালাম হক কাঁধে হাত রেখে বলল, সমস্যা নেই, যাও বাসে।
বাসায় আসার বাকিটা পথ শিমুর পারে না উড়ে উড়ে চলে আসে। গলিতে এসে এক পোকা দৌড়ে বাসায় গিয়ে ঢোকে। পুষ্প কিছু বুঝে ওঠার আগে শিমুর পুরোশিলে গলায় চিৎকার করে ওঠে। পুষ্প ভয় পেয়ে যায়। শিমুলের চিৎকারে তার হাত পা কাঁপে। শিমুল এইসবের তোয়াক্কা করে না, পুষ্পকে পাঁজা কোলে নিয়ে ঘুরতে ঘুরতে বলে, বৌরে চাকরি তো হয়ে গেছে রে বউ। শিমুলের কথায় পুষ্প হতবাক, কথা বলার শক্তি যেন ফুরিয়ে গেছে। ঠোঁট নেড়ে কোনো রকমে বলল, সত্যি। শিমুল মাথা ঝাঁকায়, একটা চাকরি যে তাদের দুজনের কাছে কি এটা শুধুমাত্র তারাই জানে। শিমুলের কথা যেন পুষ্পের বিশ্বাস হয় না। সে মাথা নেড়ে বলে, আসলে এসব নিয়ে একদম মজা করবে না বলে দিলাম। অনেকদিন পর শিমুলের মুখে খুশির ঝলকানি পুষ্প নজর এড়ায় না। এতে শিমুলের কথার সত্যতা যাচাই করে নেয়। সে শিমুলের খুশিতে উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে কেঁদে দেয়, হাত দিয়ে শিমুলের গলা আঁকড়ে ধরে। শিমুল থেমে বলে, আরে এখন কাঁদে কেন, তোমার কাজের দিন শেষ পুষ্পরানী। তোমার বর ভার্সিটির লেকচারার হয়ে গেছে, শনিবার থেকেই জয়েনিং। তার কথা শুনে পুষ্প বাচ্চাদের মতন ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেয়। শিমুল পুষ্পকে সহ ফ্লোরে বিছানা তোষকে বসে, কান্নারত বইয়ের মুখের দিকে তাকে মিটমিটে হাসে। শিমুলের মিটমিটি হাসা দেখে পুষ্প কান্না থামায়। শিমুল বলে, আরও গাদো, দেখতে ভালোই লাগছে তো। পুষ্প শিমুলের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখ দিয়ে ঠিক পানি পড়ছে। চোখের পানির দিকে তাকিয়ে শিমুল থম মেরে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে গম্ভীর গলায় বলে, তোমার চোখ থেকে অনেক পানি ঝরেছে, আজকেই যেন শেষ কান্না হয়, আর কখনো কাঁদবে না, মনে থাকবে, এখন হাসো তো। পুষ্প কান্নারত মুখেই হাসে, চোখের জল মুখে হাসি, মাথা নেড়ে বলল, আমার খালি কান্না আসতেছে। এটা বলে আবারও কেঁদে দেয়। শিমুল কিছু বলে না, সে জানে পুষ্প খুশিতে কাঁদছে। থাক কাঁদুক, মাঝে মাঝে কাঁদার প্রয়োজন হয়। রাতে শিমুল পুষ্পকে নিয়ে বাইরে খেতে চায়। দুজনে খাওয়ার পর কতক্ষণ হাঁটে, তারপর দুজনে ব্রিজের উপরে গিয়ে দাঁড়ায়। রাতের খোলা বাতাস এলোমেলো ছুটে দুজনকে ছুঁয়ে দেয়। পুষ্প মুগ্ধ চোখে রাতের ঢাকা দেখে, আজকে রাতের ঢাকা দেখতে ভালো লাগছে। শিমুল পুষ্পর হাত ধরে টেনে দুজনের মাঝে কিঞ্চিৎ দূরত্ব ঘুচিয়ে দেয়। তাদের বিয়ের বছর পেরিয়ে গেছে, কিন্তু শিমুল পুষ্পর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারেনি। আসলে পুষ্প কোনো শখ করেই নি, সে সবসময় শিমুলের পকেটের খবর জেনে কিছু চায়, কিন্তু শিমুলের ইচ্ছা করে বউকে এটা সেটা কিনে দিতে। বিয়ের পর এখনও দুজনে কোথাও ঘুরতে যায়নি। শিমুলের খুব ইচ্ছা করে দূরে পাহাড় ঝর্ণা ঘুরে আসতে, কিন্তু টাকার কারণেই যা হয় না। একদিন টাকা হবে, কিন্তু এই শখের বয়সটা আর থাকবে না। তখন মানিব্যাগ ভর্তি টাকা থাকবে, কিন্তু কিছু খেতে ঘুরতে কিনতে ইচ্ছা করবে না। শিমুল দীর্ঘশ্বাস ফেলে পুষ্পর কাঁধে চোয়াল ঠেকিয়ে বলে, খুব ভালোবাসি পুষ্পরানী। পুষ্প দূরে টিমটিম করে জ্বলার লাল বাতিটার দিকে তাকিয়ে হাসে। এই পুরুষটা তার জীবনের সব থেকে বড় পাওয়া। যত রকমের একটা মেয়েকে সুখী করানো যায় সবটাই শিমুল করে। নিজের সর্বস্ব উজাড় করে সে তার পুষ্পরানীকে ভালোবাসে, সুখে সুখে সর্বসুখী বানাতে চায়। শিমুলের এমন সহজ স্বীকারোক্তি শুনে পুষ্পের মনে ভালো লাগার পরিমাণ বাড়ে। হাত দিয়ে শিমুলের উস্কুস চুলে আঙুল বুলিয়ে বলে, ভালোবাসি শিমুল রাজা। রাতে বাসায় ফেরার পরে শিমুল পুষ্পের সান্নিধ্যে ছাড়ে না। আজকে তার রাজত্ব চলবে, কোনো নাটা চলবে না। আজকে দুজনের খুশির দিন। আর পাশে যদি থাকে পুষ্পর মতন প্রিয় রমণী, তাহলে কোনো কথা শুনতে বা মানতে চায় কি? শিমুলের বেসামাল কথায় আদুরে আবেশে পুষ্প খিলখিল করে হেসে ওঠে। শিমুল মুগ্ধ নয়নে এই পবিত্র হাসি দেখে। এমন কঠিন পরিস্থিতিতে মেয়েটা যেভাবে তাকে সান্ত্বনা দিয়েছে, এটাই শিমুলের শক্তি, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। পুষ্প শিমুলের চোখের দিকে তাকিয়ে বলে, কি দেখো তোমাকে? পুষ্প লাজুক হাসে, ছেলেটা এত সহজে সব স্বীকার করে নাই। হতে পারে তাদের টাকা কম, কিন্তু ভালোবাসা একদম ভরপুর। পুষ্প মনে মনে ভাবে, আচ্ছা শিমুল টাকা হলে কি এভাবে ভালোবাসবে, সহজ স্বীকারোক্ত করবে, কাঙাল হয়ে ভালোবাসা চাইবে, নাকি পুষ্পর থেকে দূরত্ব বাড়িয়ে দেবে? পুষ্প মনের খচখচানি চেপে রাখতে পারে না। শিমুলের বুকে নাক ঘষে আদুরি গলায় বলল, যখন তোমার অনেক টাকা হবে তখনও কি আমাকে এভাবে ভালোবাসবে? শিমুল ভ্রু কুচকাল, টাকার সাথে ভালোবাসার কি সম্পর্ক? না, টাকা হলে যদি ভালো কম বাসো? শিমুল বলল, ধুর পাগলি, তুমি আমার রানী, রাজার কাছে রানীর গুরুত্ব সবসময় বেশি। আমার খারাপ সময়ে যে পাশে থেকেছে, আল্লাহ চাইলে ভালো সময় আসলে তাকে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। শিমুলের উত্তর শুনে পুষ্প খুশি হয়, আল্লাহ দিগলায় বলল, কখনো কষ্ট দেবে না, আমি একদম সইতে পারবো না, মরে টরেও যেতে পারি। শিমুল হাসে, পুষ্পকে কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না, তাকে সুখে রাখতেই তো এত লড়াই।
পুষ্পর ফর্ম ফিল আপের জন্য টাকার দরকার। শিমুলের হাতে সামান্য টাকা আছে। শিমুলের হাতের মোবাইলটা বিক্রি করে দেয় পলাশ। যদিও শিমুলকে টাকাটা দিতে চেয়েছিল কিন্তু শিমুল নেয়নি। এই দুর্গম পথে কারোর সাহায্য ছাড়াই জয়ী হতে চায়। পুষ্প একবার বলেছিল, পরীক্ষা না দিই এই অবস্থায় এতগুলো টাকা কোথায় পাবো। শিমুল কঠিন চোখে তাকিয়ে বলেছে, পরীক্ষা না দিই মানে কার জন্য এত কষ্ট করছি? মাথায় ঢুকিয়ে নাও, তোমাকে অনেক পড়তে হবে পুষ্প। পুষ্প মাথা নিচু করে ফেলে। তাকে নিয়ে শিমুলের অনেক স্বপ্ন। মোবাইল বিক্রি করে অর্ধেক টাকা গ্রামে পাঠিয়ে বাকি টাকা দিয়ে শিমুল দুইটা প্যান্ট দুইটা শার্ট কিনে। ভার্সিটিতে তো আর যেমন তেমন করে গেলে হবে না, সে শিক্ষক। মানুষ শালীনতা বজায় রেখে সুশীল পোশাকে যেতে হবে। চুলদাড়ি কেটে নিজেকে চলনসই করে। অবশেষে কাঙ্ক্ষিত দিন আসে। শিমুল ভার্সিটিতে যায়। সব শিক্ষকেরা তাকে স্বাগতম জানায়। সব স্টুডেন্টদের সাথে পরিচয় করে দেওয়া হয়। কিছুদিনের মাঝেই ছাত্রছাত্রী প্রিয় স্যারের জায়গা দখল করে নেয়। শিমুল বেশ বুঝতে পারে মেয়েরা যে তাকে মুগ্ধ চোখে দেখে। তার নাম যেমন, সে দেখতেও তেমন। এক দেখায় সবার নজর কাটতে সক্ষম। শিমুল ভুল করেও কোনো মেয়ের দিকে তাকায় না। সে জানে এটা ভার্সিটি কলেজ না। ভার্সিটির মেয়েরা স্যারকে কিছু বলতে দ্বিধা করবে না। এই চাকরিটা তার সোনার হরিণের মতন, এটা হারানোর মতন কোনো কাজ করা যাবে না। এইভাবে কেটে যায় এক মাস। ইদানিং তিহা নামের একটা মেয়ে সারাক্ষণ ফলো করছে। ব্যাপারটা শিমুলের ভালো লাগে না, সে বেশ বিরক্ত। শিমুল ভার্সিটি থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়ায়। তখনই থার্ড ইয়ারের ক্লাস টপার তিহা এসে পাশে দাঁড়ায়। শিমুল এক পলক তাকিয়ে আবার সামনে তাকিয়ে থাকে। তিহা গলা খাঁকরি দিয়ে শিমুলের দৃষ্টি আকর্ষণ করতে চায়। শিমুল ভদ্রতাবশত তাকায়। তিহা বলে, স্যার। তিহা না বলার কথা তার মুখে লাজুক হাসিতেই বোঝা যাচ্ছে। শিমুল বিরক্তিতে তিহার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? বড়লোক বাবার একমাত্র মেয়ে, শিমুলকে নিজের কথা জানাতে দ্বিধা করে না। স্যার, আপনাকে আমার ভালো লাগে। শিমুলের আন্দাজই ঠিক হয়। সে মুচকি হেসে বলল, তারপর? আপনি চাইলে আব্বুকে বলে আমরা বিয়ে করে ফেলবো, যদি আপনার প্রেমে আপত্তি থাকে। গুড আইডিয়া, তারপর? শিমুলের কথায় তিয়া অপ্রস্তুত হয়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মিনমিন করে বলে, প্রথম দিন থেকেই আপনাকে ভালো লাগে, আপনাকে না পেলে মরে যাব। শিমুল মনে মনে হাসে, এই সিনেমাটিক ডায়লগ এই যুগেও ব্যবহার হয় নাকি? মরবেন কেন, আমি কি অক্সিজেন? শিমুলের কথায় তিয়া খুশি হয়, লাজুক হেসে বলল, হ্যাঁ। শিমুল প্যান্টের পকেট থেকে মানিব্যাগটা বের করে পুষ্প আর তার জড়িয়ে ধরে রাখা ছবিটা দেখিয়ে বলে, আমার অক্সিজেন। আশা করি আর কখনো এসব আমার সামনে বলতে আসবেন না, আমি শিক্ষক, সম্মান দিতে শিখুন। তিয়া অবাক চোখে ছবিটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কে? জিজ্ঞাসু চোখে শিমুলের দিকে তাকালে শিমুল বলে, এটা আমার স্ত্রী, আমার পুষ্পরানী। রিক্সা আসলে তিয়ার অবাক হওয়ার দৃষ্টি উপেক্ষা করে শিমুল বাসার উদ্দেশ্যে যায়। তার পকেটে প্রথম মাসের বেতনটা। খুশিতে তার কেমন জানি লাগছে। বারবার পুষ্পর হাসিমাখা মুখটা ভেসে ওঠে। ভাবছে গিয়ে টাকাটা পুষ্পর হাতে দেবে। পুষ্প তখন বিছানায় গড়াগড়ি খাচ্ছিল। আজকাল শরীরটার অবস্থা ঠিক বোধগম্য হয় না, সব সময় খারাপ লাগে, শরীর গুলিয়ে আসে, শুয়ে থাকতে ইচ্ছা করে। শিমুলকে ফোন দিতে ইচ্ছা করলেও উপায় নেই, তার যে মোবাইল নেই। শিমুল একটা 1200 টাকার সেট ব্যবহার করে। শিমুলের কথা ভাবতে ভাবতে শিমুল আসে, পুষ্পর ঠান্ডা পানি এনে দেয়। শিমুল পুষ্পর হাতে একটা খাম দিয়ে বলে, এটা তোমার। পুষ্প খামের দিকে তাকিয়ে বলে, কি? শিমুল পানি খায়, গায়ের শার্টটা খুলতে খুলতে বলে, খুলো, খুলে দেখো। পুষ্প খামটা খুলে দেখে অনেকগুলো 1000 টাকার নোট। তার চোখের মনি বড় বড় হয়ে যায়। বিস্ফোরিত নয়নে শিমুলের দিকে তাকায়। শিমুল পুষ্পর চাহনি দেখে হাসছে। পুষ্প দ্রুত বলল, বেতন পেয়েছো? হ্যাঁ। আল্লাহ, কতগুলো টাকা! শিমুল হাসে। পুষ্পর টাকাগুলোর দিকে তাকিয়ে মনে পড়ে যায় দুজনে এই টাকার জন্য কত কষ্ট দিন কাটিয়েছে। কতগুলো টাকা হাতে নিয়ে পুষ্প ঝরঝর করে কেঁদে দেয়। শিমুল অবাক হয়ে বলল, এই মেয়ে আবার কাঁদো কেন? আল্লাহ, কি যন্ত্রণা! পুষ্প কথা বলে না, শিমুলের দিকে তাকিয়ে কাঁদে। শিমুলের কাছে গিয়ে জড়িয়ে ধরে, শাসন গলায় বলে, আর কাঁদতে মানা করেছিলাম না? পুষ্প টাকাগুলো বুকে জড়িয়ে ধরে বলে, আজকেই শেষ, আর কখনো কাঁদবো না। শিমুলের চোখের কোণেও পানি ভরে আসে। গলা বুঝে কান্না আসতে চায় কিন্তু কাঁদে না। তার যে শক্ত থাকতে হবে, পুরুষ বলে কথা, নারীদের মতন সহজে নিজেকে ভেঙে দেওয়ার অধিকার যে বিধাতে দেয়নি। পুষ্পর মাথায় চুমু দিয়ে বলল, আচ্ছা আজকেই লাস্ট। শিমুলের আশকারা পেয়ে পুষ্প হামাও করে কাঁদে। এই টাকার জন্য শিমুল কত অপমানিত হয়েছে, দুজনের খাবারে কত কষ্ট পেয়েছে। শিমুলের মাথায় দুষ্টুমি আসে। আস্তে করে বলল, আজকে আমাকে আমার এক ছাত্রী বিয়ের প্রস্তাব দিয়েছে। সাথে সাথে পুষ্প কান্না থেমে যায়। তড়িৎ গতিতে মাথা তুলে শিমুলের দিকে তাকায়।
পুষ্পর থমকানোর চেহারা দেখে শিমুলের খুব ভালো লাগে। আর একটু রাগাতে বলে, ছাত্রী রিবা কি দোষ বলো, এমন তরতা যে স্যার যদি ঘুরে ঘুরে ক্লাস নেয় তাহলে কি প্রেমে না পড়ে পারে? ইস কি ফিলিংস, আহা। পুষ্প রাখল না, বরং পদ্মবরণ আখিতে পানির বাঁধ ভাঙল। অবস্থা বেগতিক দেখে শিমুল কান ধরে দাঁড়িয়ে সরি বলল, পরে উপায় না পেয়ে আধা খোলা শার্ট গায়ে কানে ধরে উর্বশ করল। পুষ্প ফোলা ফোলা চোখে শিমুলের দিকে তাকিয়ে ভাঙা গলায় ফ্যাঁস ফ্যাঁস করে বলল,